করোনা এবং লকডাউন চলছে সেই জায়গাটা দাঁড়িয়ে রক্তের সংকট, থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীরা মানে অসহায়ভাবে রক্ত পাচ্ছে না, সেখানে রক্তদান শিবিরের উৎসব চলছে, পাশাপাশি যে অক্সিজেনের ঘাটতি সেই ঘাটতিও চলছে, এবং আপনি আজকের সেই ঘাটতি মেটানোর উদ্যোগ নিয়ে একটা বৃক্ষরোপণ করলেন, সাধারণের কাছে কী বার্তা দেবেন? দেখুন, গাছের তো অপর নাম জীবন, গাছ লাগান প্রাণ বাঁচান, এ শব্দটা তো আমরা ছোটোবেলায় যখন সেই সহজপাঠ পড়ি বা কিশলয় পড়ি তখন থেকেই তো আমরা শুনে এসেছি যে গাছ লাগান প্রাণ বাঁচান। একটা মানুষের বাঁচতে গেলে মিনিমাম চারখানা থেকে পাঁচখানা গাছের প্রয়োজন। আমরা সেখানে আজকে যে বৃক্ষরোপণ অনুষ্ঠান, আমি নিজেও গাছ লাগানো খুব পছন্দ করি বা গাছকে আমার নিজের বাড়িতেও আমাদের গাছপালার প্রচুর পরিমাণ আছে। সুতরাং সমস্ত মানুষকে বাঁচতে গেলে আজকে সমাজের বুকে আপনারা দেখছেন যে এই প্রাকৃতিক দুর্যোগ যেগুলো নেমে আসছে আমাদের সামনে সেগুলো কিন্তু শুধুমাত্র গাছের অভাবে বা গাছই পারে একমাত্র আমাদের বিশ্বকে বাঁচাতে, আমাদের মানুষ বা যারা প্রাণ আছে তাদেরকে বাঁচাতে। সুতরাং আমরা গাছের প্রতি কিন্তু আমরা সবাই একটা অবহেলা করি, বা গাছ কি হয় যে কারোর বাড়ির ছাদে একটা গাছের পাতা বা ডাল পৌঁছে গেছে, গাছটা আমরা সঙ্গে সঙ্গে কাটা শুরু করে দিই, বা আমরা অনেক মানুষ আছি যে যদি আমাদের কারোর পাশের জমিতে গাছ চলে যায় সেই গাছটা আমরা সঙ্গে সঙ্গে নিয়ে থানা পুলিশ মারামারি পেটাপিটি গাছটাকে কাটতে হবে। আগে রাস্তার ধারে বড় বড় গাছ যেগুলো থাকে, আমরা ব্যবসায়ীরা বা দোকানদাররা বা যারাই থাকে তারা কি করে, গাছটাকে কেটে নষ্ট করে তারা তাদের ব্যবসা বাণিজ্যর চিন্তা করে। সুতরাং আমি মনে করি যে গাছকে বাঁচাতে হবে বা গাছ কাটা কিছুতেই যাবে না, কোনো মতেই যাবে না। আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের যারা আধিকারিক আছে আমি তাদের কাছেও বারবার অনুরোধ করি যে গাছ কাটার কোনো মতে পারমিশন দেওয়া যাবে না। দেখবেন যে বড় বড় এই যে রিয়েল স্টেটের ব্যবসা হচ্ছে শহরের এলাকায়, সব বাগানগুলো বড় বড় গাছগুলো কেটে দিয়ে সব ব্যবসা বাণিজ্য শুরু হয়ে গেছে, বা অনেক জায়গায় গ্রামগঞ্জেও এখন প্রমোটিং শুরু হয়েছে, বাগানগুলোকে কেটে বড় বড় গাছগুলোকে কেটে ছোট ছোট প্লটে জমি বিক্রি হচ্ছে। কোনো মতেই এটা করা যাবে না। গাছকে বাঁচাতে হবে, গাছকে রক্ষা করতে হবে। গাছ আমাদেরকে মানুষকে বাঁচিয়ে রেখেছে। আপনারা দেখলেন যে এই করোনা মহামারীর সময়ে মানুষ অক্সিজেনের অভাবে কিভাবে মারা গেল, ছটফট করতে করতে চোখের সামনে হসপিটালে মারা যাচ্ছে। সুতরাং গাছের যে উপকারিতা আপনারা দেখলেন যে এই যে আমফান, যশ, আইলা, প্রাকৃতিক বড় বড় বিপর্যয় নেমে আসছে, বা আমরা দেখছি যে দেখুন শীতের সময় এখন দেখবেন যে ঋতু, আমরা যে আমরা আগে বলতাম গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন এখন কিন্তু শুধু গরম যেন ছ মাস সাত মাস আর বাকিটা অল্প কিছু সময় শীত, আমরা সেই প্রকৃতিকে আর পাচ্ছি না, আমাদের ঋতুগুলোকেও পাচ্ছি না, শুধুমাত্র গাছের অভাবে। আমি সকলকে অনুরোধ করবো আপনাদের যারা সংবাদপত্রের বন্ধুরা আছেন গাছকে বাঁচাবার জন্য আপনাদের সহযোগিতাও প্রার্থনা করছি। সমাজে যারা আছে আমরা সবাই এখানে স্কুল মাস্টারমশাই থেকে শুরু করে আমরা যারা যুব সংগঠন আছে বা যারা প্রবীণ মানুষ আছেন সকলকে অনুরোধ করছি যে আপনারা গাছকে বাঁচান। আর বন সৃজন চলছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবাংলায় বন সৃজনী অনুষ্ঠানও চলছে। এই বনসৃজনী অনুষ্ঠানে সরকার থেকে প্রচুর গাছ দেওয়া হচ্ছে, বিডি অফিস পঞ্চায়েত থেকে প্রচুর পরিমাণে গাছ দেওয়া হচ্ছে। সবাই আপনারা গাছ সংগ্রহ করুন এবং বাড়ির আশপাশে যত ফাঁকা জমি আছে, শুধু বাড়ির আশপাশে না রাস্তার আশপাশে এমনকি অপরের জমিতেও গাছ বসিয়ে দিন। সকলকে অনুরোধ করব যে অপরের জমি হলেও গাছটাকে বসিয়ে দিন, গাছ ফাঁকা জমি পেলেই আপনারা গাছ বসিয়ে দিন। গাছ বসিয়ে দিলে আমাদের আমরা বাঁচবো, সবাই বাঁচবে, প্রকৃতি বাঁচবে। আর আজকে রক্তদান তো আপনারা দেখছেন, রক্তদান শিবির বলাটা তো ভুল হয়ে গেছে, এখানে তো যা মানুষের সমাগম বা রক্ত দেওয়ার আগ্রহ যেভাবে, বিশেষ করে মেয়েরা যেভাবে রক্ত দিচ্ছে, মায়েরা বোনেরা যেভাবে এগিয়ে এসে রক্ত দিচ্ছে, এটা রক্তদান শিবির না রক্তদান উৎসব হয়ে গেছে। আপনাদের সহযোগিতায় রক্তদান খুব সুন্দর হচ্ছে। আরও আমাদের তো আপনারা জানেন রক্তের কোনো বিকল্প এখনও কিছু হয়ে ওঠেনি, সমস্ত জিনিসের কিডনি গেলে কিডনি পাল্টে দিচ্ছে, হাড় গেলে হাড় পাল্টে দিচ্ছে, বা হাড় ভাঙলে হাড় পরিবর্তন হচ্ছে, মানুষের শরীরে সব জিনিসেরই কিন্তু পরিবর্তনশীল
বা কিছু না কিছু অঙ্গাঙ্গিভাবে কিছু না কিছু করা যাচ্ছে, কিন্তু রক্তের বিকল্প হিসেবে এখনো পর্যন্ত আমাদের সামনে বিশ্বের কিছুতেই হয়নি। সুতরাং আপনারাও আস্তে আস্তে সমস্ত মানুষকে উৎসাহ প্রদান করুন, বা সমস্ত মানুষকে আপনারা যারা সংবাদপত্রের বন্ধু আছেন রক্ত দান করবার ব্যাপারে আপনারা উৎসাহ মানুষকে উৎসাহ দিন, যাতে মানুষ আরও বেশি করে রক্ত দান করে। এবং জানেন তো প্রতিদিন আমাদের বাড়িপুর হাসপাতালে গেলে বুঝতে পারবেন প্রসূতি মা প্রেগনেন্ট মহিলারাদের জন্য যেভাবে রক্ত লাগে, যেভাবে বাড়িপুর হাসপাতালে রক্তের প্রচণ্ড ক্রাইসিস আছে। এখন তো আর রক্ত নষ্ট হচ্ছে না, বাড়িপুরে ব্লাড ব্যাঙ্ক হয়ে গেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্লাড ব্যাঙ্ক করেছে। সুতরাং রক্ত সঞ্চয় থাকছে, রক্তের প্রয়োজন হচ্ছে। বিশেষ করে আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা সংবাদপত্র যারা বন্ধুরা আছেন, আপনারা সামাজিক কাজ করেন, সমাজের মধ্যে অনেক অনেক দায়িত্ব নিয়ে আপনারা কাজকর্ম করেন, শুধু আমরা রাজনীতির নেতারা কাজ করি তা নয়, আপনারাও সংবাদপত্রের বন্ধুরাও সামাজিক কাজে অনেক সহযোগিতা করেন, আপনাদেরও ভূমিকা অনেক। সুতরাং আপনারাও এগিয়ে আসুন, আমরা সমাজকে গড়ি, সমাজকে একটা ভালোভাবে গড়ি। খারাপ জিনিসটাকে আমরা যেভাবে সবাই মিলে আলোচনা করি, কিন্তু খারাপ জিনিসটাকে আলোচনা বন্ধ করে দিয়ে ভালো জিনিসটাকে নিয়ে আমরা আলোচনা করি এবং সমাজের মুখে আরও ভালো ভালো কাজ করি। নমস্কার। আমরা রক্তদান শিবির অনুষ্ঠিত করলাম আজকের, আমাদের পূর্ব ঘোষিত সূচি অনুসারে আমাদের 10 দিন আগে থেকে এটা সিদ্ধান্ত ছিল, যেহেতু কোভিড সিচুয়েশনের মধ্যে দিয়ে সারা বাংলা তথা ভারতবর্ষ জুড়ে বা পৃথিবী জুড়ে যে পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষ থ্যালাসেমিয়া থেকে শুরু করে ব্লাড ক্যান্সারে যে আক্রান্ত, যারা সঠিক সময় ব্লাড পাচ্ছে না, সেই কারণে প্রচুর মানুষ মারা যাচ্ছে। সেই কারণে এই উদ্যোগটা আমাদের তৃণমূল যুবক কংগ্রেসের পক্ষ থেকে আজকের এই পাশাপাশি রক্তের যেমন একটা সংকট চলছে, সেই ঘাটতি মেটানোর জন্য আপনারা যে উদ্যোগ নিয়েছেন রক্তদান শিবিরের, এর পাশাপাশি আরও একটা জিনিস যে ঘাটতি চলছে সেটা হচ্ছে অক্সিজেন, তার জন্য আপনারা কী পরিকল্পনা নিয়েছেন? তার জন্যে আমরা একটা বিধায়ক সাহেব আমাদের ছিল, বিধায়ক সাহেব সূচনা করেছেন আমাদের বৃক্ষরোপণের মধ্যে দিয়ে, বৃক্ষরোপণ আমাদের যে ডোনারগুলো এখানে এসছে যার রক্ত দিতে, এবং আমাদের আশেপাশের কিছু মানুষের হাতে আমরা কিছু বৃক্ষরোপণ। আজকে কতজনের হাতে মানে চারাগাছ তুলে দিয়েছেন? চারাগাছ আনুমানিক প্রায় 600 মতো হবে। আগামী দিনেও কি এই কর্মসূচি চলবে? আরও আমাদের টার্গেট আছে অনেক বড় কিছু একটা ইয়ে করা, সেই রক্তদান শিবির বলুন, বিভিন্ন রকমের আমাদের যে বৃক্ষরোপণ বলুন, অনেক বেশি বেশি করে আমাদের টার্গেট আছে। বৃক্ষরোপণ যেটা বলছেন, অনেক সময় মানে চারাগাছ দেওয়া হয় বা বৃক্ষরোপণ করা হয়, অনুষ্ঠানটা করে তারপরে আর গাছের পরিচর্যা করা হয় না, সে বিষয়ে কী বলবেন? ওই বিষয়টা কী বলুন তো, এই বিষয়টা মানুষ এখন সচেতন, মানুষ আমরা যাদের হাতে তুলে দিচ্ছি তাদেরকে আমরা বলে দিচ্ছি যতটুকু সেভ করে রাখা যায় গাছটা, মানে সচেতন করবেন আগামী দিন। অবশ্যই, একদম। কী নাম আপনার? আমার ধ্বজ চন্দ্র অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের আমি সভাপতি সুব্রত।